এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মানিত মুসলিম ভাইয়েরা আমাদের একবার জানতে চেয়েছেন জুম্মার নামাজের সুন্নত রাকাত সংখ্যা সম্বন্ধে প্রথমত বলবো জুম্মার নামাজের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত নেই তবে যে ব্যক্তি জুম্মার দিন মসজিদে প্রবেশ করবে অবশ্যই তাকে দুরাকাত নামাজ পড়ে মসজিদে বসতে হবে যেটিকে বলা হয় মসজিদ মসজিদ বা পরবর্তীতে ইমাম জন্য দাঁড়ানো পর্যন্ত সে দুরাকাত নামাজ পড়ে পড়বে আর সালাম ফেরাবে এভাবে যত রাকাত ইচ্ছা তত রাকাত সে পড়তে পারে কোনো নিষেধ নেই যেটি রাসুল সাল আল সাল্লাম থেকে এবং সাহাবি থেকে বর্ণিত রয়েছে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া এই বিষয়ে বলেছেন যে রাসু সালামের সাহাবিরা জুম্মার নামাজে যখন মসজিদে প্রবেশ করতেন তখন ইমাম সাহেব দেওয়ার পূর্বে পর্যন্ত কেউ বারো কাত পড়তেন কেউ দশ রাকাত পড়তেন কেউ আট কাত পড়তেন কেউ ছয়রা কাত পড়তেন এমনইভাবে কেউ কম এবং বেশি পড়তেন এবং জুম্মার দিন যে সে স্বাধীনতা রয়েছে নফল নামাজ হিসাবে যত নামাজ পড়তে পারে যে হাদিসটি ইমাম বুখারি একানব্বই নম্বর হাদিস উল্লেখ করেছেন সালমান থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি মানিক তাসার তথা যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল এবং পবিত্রতা অর্জন করলো আতর গোলাপ ব্যবহার করলো এবং মসজিদে যে যেখানে জায়গা পেল সেখানে বসে গেল তাকে যতটুকু সুযোগ দিয়েছেন সেও সুযোগ নামাজ আদা করলো ইমাম সাহেব যখন খুদ্া শুরু করলো তখন সে চুপ হয়ে গেল আল্লাহরুল্লা আলমিন তাকে এক জুম্মা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত তার গুনা ক্ষমা করে দিবেন এ হাদিস ইমাম ফতুল বারি হাফিজ হাজার উল্লেখ করেছেন যে ফাস মা কুতিবালা হয়ে এখানে উল্লেখ রয়েছে যে আল্লাহ রব্লা আলমিন তাকে তার জন্য যা লেখে রেখেছেন তথা যতটুকু সময় পেল সে নামাজ পড়লো এখানে উল্লেখ্য তার জন্য নির্দিষ্ট কোনো রাকার সংখ্যা নেই রাকাত পরে বসে যাবে জুম্মা নামাজের পূর্বে আর খোদবা পর্যন্ত সে দোরাকাত দোরাকাত পরে সালাম ফেরাবে যত রাকাত সম্ভব হয় সে পড়বে এতে কোনো বাধা নেই তবে এই নামাজটি জুম্মার নামাজের পূর্বে যে সুনত সম্পৃক্ত নামাজ এই সম্পৃক্ত নয় বরং সাধারণ নপল তবে জুম্মার নামাজের পরে রাসু সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত যে হাদিসগুলি পাওয়া যায় যে জুম্মার পরে দু চার রাকাত রাসু সাল্লাম নামাজ পড়েছেন যেমন আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত যে রাসুল সাল্লাম কানা ইউসাল্লি বা আদাল জুমা হাত্তায়ন শরীফ উফাইসাল্লি রাকাতেন যে রাসুল আলাইহি সাল্লাম জুম্মার দিন দু রাকাত নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না যেটি ইমাম বুখারি ইমাম মুসলিম হাদিসি বর্ণনা করেছেন এমনইভাবে ইমাম মুসলিম আবহাওয়া থেকে বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এইদা সাল্লাহ আহাদুকুমুল জুমা ফাল ইসাল্লি বা আদাহা আরবান রাসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যে জুম্মান নামাজ আদা করে জুম্মান নামাজের পরে যেন সে চার রাকাত নামাজ পড়ে এখানে এক হাদিসে রয়েছে দুই রাকাত এক হাদিসে রয়েছে চার রাকাত রসুল সাল্লাহ আলহ্লাম জুম্মান নামাজের পরে বাসায় যেয়ে কখনো চার রাকাতও পড়েছেন কখনও দোর রাকাতও আদায় করেছেন দোর রাকাত যদি জুম্মান নামাজের পরে সুন্নত আদা করেন এই আদায় হয়ে যাবে যেটা জুম্মার পরে সুন্নতের কথা রয়েছে জুম্মার পরে যদি আপনি চার রাকাত পড়েন এটা হবে আপনার জন্য পরিপূর্ণ তবে জুম্মান নামাজের পূর্বে সুন্নত জুম্মার সাথে কোনো সম্পৃক্ত নামাজ নেই দোর পরে বসে যাবেন এবং যত দূর ইচ্ছা আপনি নামাজ আদা করবেন আর জুম্মার নামাজের পরে চার রাকাত আপনি পড়বেন এটা হলো মুস্তাহাব এবং এটি রাসুসাল্লু আসাল্লাম সর্বদা পড়েছেন কখনও সারেননি আল্লাহু আলম ও সাল নবীন মাহমুদ